আসসালামু আলাইকুম এইচএসসি সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো আপনাদের 2021 সালে যারা বোর্ড পরীক্ষার্থী তাদের যুক্তিবিদ্যা প্রথম বছরের যে অ্যাসাইনমেন্টটা ছিল অনেক সুন্দর করে এখানে স্টেপ বাই স্টেপ অ্যান্সারগুলো দেখানোর ট্রাই করব। তো দেখেন এখানে নির্দেশকে বলা আছে কি, এখানে এখানে বলা আছে ব্যক্তির ধারণা উপস্থাপন, নিয়মের ব্যাখ্যা, ব্যক্তার্থ, যথার্থ, যথার্থতা যা যায়। ওকে, আর এখানে অ্যাসাইনমেন্টে সেরকম লিখতে হবে ব্যক্তি, এখানে লিখবেন ব্যক্তির নিয়ম, উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্য পদের ব্যক্তার্থ যথার্থ হ্রাস, বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই, অথবা আপনি সংক্ষেপে লিখতে পারেন। ওকে, তো চলুন আমরা অ্যান্সারটা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা শুরু। তো এখানে ক নম্বরে দেওয়া আছে পদের ব্যাপ্যতা কাকে বলে, ব্যাপ্যতার নিয়মগুলি কী কী, উদাহরণস্বরূপ নিরপেক্ষ বচনগুলি আলোচনা করো। এখানে যেটা দেওয়া আছে দেখেন, এখানে আমি দেখেন এখানে লেখা আছে পদের ব্যাপ্তি ধারণা বর্ণনা করতে হবে। পদের ব্যাপ্তি সাধারণ নিয়ম উল্লেখ করে এ, ই, আই এবং ও বাক্যে ব্যাখ্যা করতে হবে। উদাহরণস্বরূপ ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের ব্যাখ্যা করতে হবে। বাস্তব ধরনের সাহায্য পদের ব্যক্তার্থ জ্ঞাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়মের বিশ্লেষণ করতে হবে। অনেক সুন্দর করে এখানে যেভাবে বলছে কোশ্চেনে সেভাবে স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করছি। তো চলুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা দেখা শুরু করি। তো দেখেন এখানে ক নম্বর দেওয়া আছে, যে ক নম্বর প্রশ্নটা ছিল ব্যাপ্যতা, কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটিকে ব্যাপ্য হয়। পদটি যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশকে মাত্র নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য, আর পদের এই ধর্মকে বলা হয় ব্যাপ্যতা। তারপর লেখা আছে ব্যাপ্যতার নিয়মগুলি, ব্যাপ্যতার নিয়মগুলি কী কী। নিয়মগুলি হলো সামান্য বচন, দেখেন এটা কিন্তু খ নম্বর প্রশ্নের উত্তর। ওকে, ব্যাপ্যতার নিয়মগুলি সামান্য বচন উদ্দেশ্য পদকে করে, নঞ্চার্থক বচন বিধেয় পদকে ব্যাখ্যা করে, নিরপেক্ষ বচন সময়ের পদের ব্যাপ্যতা, এখানে এ, এখানে বলছে এখানে এ সকল মানুষ হয় মরণশীল, এ বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল, কিন্তু এ বচনের বিধেয় পদ মরণশীল ব্যাপ্য নয়, কেননা মরণশীল পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর মধ্যে মরণশীল শ্রেণীর একটা অংশ মরণশীলকে নির্দেশ করায় মরণশীল এই পদটি ব্যাপ্য নয়। এখানে হচ্ছে ই, কোনো মানুষ নয় অমর, ই বচনের উদ্দেশ্য পদ মানুষ ও বিধেয় পদ অমর উভয় ব্যাপ্য, উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত, কোনো সদস্যই অমর নয়, বিধেয় অমর ব্যাপক, কেননা বিধেয় পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন, অমর পদের কোনো অংশের সঙ্গে মানুষ জাতির কোনো সম্পর্ক নাই। এখানে আই, কোনো মানুষ কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, সঙ্গে বিধেয় সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়, আবার বিধেয় পদ সৎ ব্যাপ্য নয় এই জন্য যে সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্ক মানুষকে স্বীকার করা হয়েছে সমগ্র অংশ সম্পর্ক নয়। ও, কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, ও বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি উদ্দেশ্য অংশ সম্পর্কে সততাকে অস্বীকার করা হয়েছে, ও বচনের বিধেয় পদ সৎ ব্যক্তি ব্যাপ্য দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যেরই সম্পর্ক নেই, সৎ ব্যক্তি দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে সামগ্রিকভাবে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এটা গ নম্বর প্রশ্নের উত্তর ছিল, ব্যক্তার্থ জ্ঞাতার্থের বিপরীত ক্রমে বাড়ে ও কমে, একটা বাড়লে অন্যটা কমে এবং একটা কমলে অন্যটা বাড়ে, চিত্রের সাহায্যে তা দেখানো হলো। ব্যক্তার্থের দিক থেকে দেখেন এখানে চিত্র দেওয়া আছে, উপরের সবার সব থেকে উপরের উক্ত প্রাণী, তারপর মানুষ, সৎ মানুষ, সব প্রাণীর যেভাবে আঁকা আছে ওইভাবে এঁকে দিবেন, ওইভাবে দেখবেন। ওকে, ব্যক্তার্থ অনুসারে সৎ মানুষের পরিধি সবচেয়ে কম, মানুষের পরিধি তার চেয়ে বেশি এবং প্রাণীর পরিধি সবচেয়ে বেশি। তারপর লেখা আছে জ্ঞাতার্থের অনুসারে দাতার্থের দিক থেকে, এটা অঙ্কন করবেন। ওকে, তারপর লেখা আছে যথার্থ অনুসারে প্রাণীর পরিধি সবচেয়ে কম, মানুষের পরিধি তার চেয়ে বেশি এবং সৎ মানুষের পরিধি সবচেয়ে বেশি। ঘন প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, উত্তর ব্যক্তার্থ ও যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটিকে নিচে দেখানো হলো। এখানে দেখেন ক নম্বরে দেওয়া আছে,
যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যথার্থ কমে। খ নম্বর আছে, যদি কোনো পদের ব্যক্তার্থ কমে তাহলে তার যথার্থ বাড়ে, যদি কোনো পদে যথার্থ বাড়ে তাহলে তার ব্যক্তার্থ কমে। যদি ঘ নম্বর আছে, যদি কোনো পদের যথার্থ কমে তাহলে তার ব্যক্তার্থ বাড়ে। এখান থেকে এটা অঙ্কন করে দিবেন, সকল প্রাণী সকল মানুষ যেভাবে আছে, সকল সৎ মানুষ জীববৃত্তি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা। উপরে প্রদত্ত ছক অনুযায়ী সবচেয়ে বড় বৃত্তটিকে রয়েছে জগতের সকল মানব, মাঝারের বৃত্তটিতে রয়েছে জগতের সকল মানুষ, এবং সবচেয়ে ছোট বৃত্তটিতে রয়েছে জগতের সকল সৎ মানুষ। অর্থাৎ পরিমাণের দিক থেকে প্রাণীর ব্যক্তার্থ সবচেয়ে বেশি, প্রাণীর অন্তর্গত মানুষের ব্যক্তার্থ তার চেয়ে কম, এবং মানুষের অন্তর্গত সৎ মানুষের ব্যক্তার্থ সবচেয়ে কম। এক্ষেত্রে প্রাণীর যথার্থ জীববৃত্তি, মানুষের যথার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং সৎ মানুষের যথার্থ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা। এবার ব্যক্তার্থগত সূত্র দুটি প্রয়োগ করে আলোচ্য পদাঙ্গর মধ্যকার হ্রাস বৃদ্ধির বিষয়টি সুস্পষ্ট করা যেতে পারে। প্রথমে লেখা আছে, প্রথম সূত্র অনুযায়ী এখানে মানুষ পথটির সাথে অন্যান্য প্রাণীকে যুক্ত করলে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে পথটি হবে সকল প্রাণী, কিন্তু এতে পথটির যথার্থ কমে যাবে, কারণ মানুষ পথটির প্রাণী পদে উত্তরণের সাথে সাথে মানুষের জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এর দুটি যথার্থ থেকে একটি অর্থাৎ বুদ্ধিবৃত্তি বাদ পড়ে থাকবে, কেবল একটি অর্থাৎ জীববৃত্তি বা যা হচ্ছে প্রাণীর যথার্থ বিষয়টি একটি সমীকরণের মাধ্যমে দেখানো যেতে পারে, যেমন মানুষ প্লাস অন্যান্য প্রাণী সমান সব প্রাণী। কাজে প্রমাণিত হয় যে পদের ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে যায়। দ্বিতীয় নম্বরে আছে, দ্বিতীয় সূত্র অনুযায়ী এখানে মানুষ পথটি থেকে সকল অসৎ মানুষকে বাদ দিলে এর পরিমাণ হ্রাস পেয়ে পথটি হবে সকল সৎ মানুষ, তবে এতে পথটি যথার্থ বেড়ে যাবে, কারণ মানুষ পথটি সৎ মানুষ পদে অবনতি ঘটার সাথে সাথে মানুষের জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এই দুটি যথার্থের সাথে সাথে সততা নামের আরও একটি গুণ যুক্ত হবে, ফলে সৎ মানুষের যথার্থ হবে। তিনটি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা বিষয়টি সমীকরণ হবে এরূপ, সকল মানুষ সমান সকল অসৎ মানুষ সমান সৎ মানুষ। কাজে প্রমাণিত হয় যে পদের ব্যক্তার্থ কমলে যথার্থে বেড়ে যায়। খ নম্বরে যথার্থের দিক থেকে উপর্যুক্ত সক অনুযায়ী সবচেয়ে বড় বৃত্তিটিতে রয়েছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা তিনটি গুণ, যেগুলোর ধারণাকারী হচ্ছে সৎ মানুষ। মাঝের বৃত্তিটিতে রয়েছে জীববৃত্তি ও বৃদ্ধি এই দুটি গুণ, যেগুলোর ধারণাকারী হচ্ছে মানুষ। শ্রেণী আর সবচেয়ে ছোট বৃত্তিটিকে সপ্তম বৃত্তিটিকে রয়েছে জীববৃত্তি গুণটি, যা ধারণ করা আছে প্রাণী শ্রেণী। অর্থাৎ গুণগত দিক থেকে সৎ মানুষের যথার্থ সবচেয়ে বেশি, মানুষের যথার্থ এর দুটি প্রয়োগ করে আলোচ্য প্রাণ গুণগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট পদসমূহের মধ্যকার হ্রাস বৃদ্ধির বিষয়টি ব্যক্ত করা যেতে পারে। জীববৃত্তি বুদ্ধিবৃত্তি সততা সকল সৎ মানুষ, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সকল মানুষ, জীববৃত্তি সকল প্রাণী। এখানে প্রথম এক নম্বর স্টেপ দেওয়া আছে, যদি একটু বড় হালকা একটু বড় তবু আপনি লিখলে ভালো একটা মার্ক পাবেন। ঘ নম্বরে 4 মার্ক সম্পূর্ণ পাওয়ার জন্য যেহেতু আপনাদের এই মার্কগুলো বোর্ডে পাঠাবে, এই জন্য অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে লিখবেন, এবং আপনি একটু কষ্ট হলেও সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন, কারণ ব্যাখ্যা দিতে পারলে স্যার অবশ্যই আপনাকে মার্ক দিবে। তো দেখেন এখানে 2 নম্বর ছিল, এবং আজকের মতন এই পর্যন্তই। সবথেকে সর্বশেষ, যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, একটা রিকোয়েস্ট। অবশ্যই যাওয়ার আগে ভিডিওটা দেখাবো, একটা লাইক দিয়ে দেবেন, একটাই রিকোয়েস্ট। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।